ওয়াও বাংলাদেশ, কি অসাধারণ ফুটবল খেললো বাংলাদেশ! বাংলার ফুটবলারদের নিয়ে আবারও আমাদের চলে আসলো সেই গর্বের সময়, গর্বের উপলক্ষ। ভালোবাসার আমাদের কমতি ছিল না কখনোই, কিন্তু রেজাল্ট পাচ্ছিলাম না বলে সেই শুধুই ক্ষোভ, শুধুই হতাশা, শুধুই হাহাকার। অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে অসাধারণ একটা ম্যাচ খেলে পিছিয়ে পড়ার পরও 3-1 গোলের অবিস্মরণীয় এক জয় কিন্তু বাংলাদেশ তুলে নিল, এবং তাতে করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পথে আমরা অনেকখানি কি এগিয়ে গেলাম? একটা ম্যাচ জয়ের দূরত্বে কি শুধু আমরা রয়েছি? ব্যাপারটা বোধহয় আবার অত সহজও না। কেন সেই আলোচনাটাই করছি, তার আগে বলি যে বাংলার ফুটবলারদের কথা। আমাদের ফুটবল নেতিবাচক কারণে এই সংবাদ শিরোনাম হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। মাঠের ফুটবলের কথা যদি বলি, ডোমেস্টিকের কথা বাদ দেন, অন্যান্য জায়গার কথা বাদ দেন, ক্লাব ফুটবলের কথা বাদ দেন, ন্যাশনাল টিমের কথাও যদি বলি, একদম এই জায়গাটাতে কনসেন্ট্রেট করি, তাহলে সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের গত 5 বার আমরা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছি, এবং এইবারও প্রথম ম্যাচ যখন আমরা লেবাননের সঙ্গে, শক্তিশালী লেবাননের সঙ্গে অনেকটা সময় লড়াই করে শেষ সময় গিয়ে 2 গোল খেয়ে হেরে গেলাম, তখন মনে হলো বাংলাদেশ দেশের সামনে সাফের পরিণতি সেই আগের মতোই হতে যাচ্ছে, এবং মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচ জয়ের কোনো বিকল্পই আমাদের সামনে ছিল না। যে মালদ্বীপের সঙ্গে আমরা সেই 2003 সালে যে সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ জিতেছিলাম, তারপরে আর কখনোই সাফে আমরা মালদ্বীপকে হারাতে পারিনি। ইনফ্যাক্ট যদি হচ্ছে গিয়ে সব ধরনের প্রতিযোগিতার কথা ভাবেন, তাহলেও সর্বশেষ 6 ম্যাচের মধ্যে 5টা ম্যাচই আমরা মালদ্বীপের কাছে হেরেছি। সেই মালদ্বীপকে এইরকম প্রেশার ম্যাচে, প্রেশার সিচুয়েশনে তাদেরকে আমরা হারিয়ে দিব, এই আশাটা আসলে অনেকেই হয়তো করে না। স্পেশালি যখন আমরা 18 মিনিটের সময় ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসলাম, তখন তো মনে হচ্ছিল তাপ চাপে নাকি আমরা একেবারে দুমড়ে মুচড়ে যাই, কিন্তু সেটা হয়নি। হাবিয়ার কাবরেরা শিষ্যরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, এবং সেই জায়গাটাতে পুরো ক্রেডিটটাই আসলে আমাদের সেই ফুটবলারদের দিতে হবে, অবশ্যই কোচকেও দিতে হবে। কারণ স্পেশালি তিনি যেভাবে সেকেন্ড হাফের মাঝামাঝি সময় 3টা সাব করার পরে বাংলাদেশের খেলায় যে নতুন যে একটা প্রাণ সঞ্চার হয়েছে, সেই জন্য কাবরেরা ক্রেডিটটাও প্রাপ্য। আমরা বিরতিতে যাওয়ার আগেই রাকিব আমাদেরকে সমতায় ফিরিয়েছেন, এবং সেই জায়গাটাতে তপু বর্মন উপরে উঠে যাওয়া আমাদের ডিফেন্ডার, তার হেডের একটা ভূমিকা রয়েছে, সেই হেড থেকেও হেড করে রাকিব আমাদেরকে সমতায় ফেরালেন। তারপরে ওই 67তম মিনিটের দিকে তারিক কাজী, ওইটাতেও তপুর হেডের ভূমিকা রয়েছে, ইব্রাহিমের কর্নার থেকে তারপর হচ্ছে গিয়ে তপু হেড করলেন, তারিক কাজী 2 বারের চেষ্টায় 3য়বারে গিয়ে আসলে আমাদের গোলটা হলো। যেই তারিক কাজী গত ম্যাচে লেবাননের বিপক্ষে বাংলাদেশের প্রথম গোলটা যে খেয়েছিল, সেই জায়গাটাতে ভিলেন হয়েছিলেন তিনি, সেইখান থেকে তিনি অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু এই ম্যাচটাতে তিনি দিলেন, এবং শেষ সময়ে গিয়ে মোরসালিনের গোল। যেই মোরসালিন একটু আগেও একটা ফ্যান্টাস্টিক প্লেয়ারের ভাই, 18 বছর বয়সী প্লেয়ারটা তো দুর্দান্ত, তার গোল করার আগেও দেখেছি একটা দূরপাল্লা শট বক্সের মাথা থেকে নিয়েছিলেন, যেটা হচ্ছে কি মালদ্বীপের গোলকিপার কোনো মতে ফেরালেন, যেই শটটাতে গোল দিয়েছেন সেটাতেও তার যে ঠান্ডা মাথার ফিনিশিং এবং প্লেসমেন্ট, ওইটাকেও আসলে কৃতিত্বটা দিতে হবে। অসাধারণ ফুটবল বাংলাদেশ খেলেছে কোনোভাবে, হ্যাঁ শেষ দিকে গিয়ে মালদ্বীপের একটা শট বারে লেগেছিল, ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে পোস্টে লেগেছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ ডিজার্ভ করে না এমনটা বলার বোধহয় কোনো রকম কোনো উপায় আসলে নেই। র্যাঙ্কিংয়ে আমাদের যে মালদ্বীপ অনেক এগিয়ে রয়েছে, আমরা 192, ওরা 154, কিন্তু তারপরও আমাদের এই ম্যাচে সাম্প্রতিক অতীতে আমাদের এত খারাপ রেকর্ড, যে দাপট আসলে কাবরেরা শিষ্যরা দেখিয়েছে, সকল ক্রেডিট আসলে তাদেরকে দিতেই হবে। কিন্তু যেটা আমি বলছিলাম, এই জয়ের ফলে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার একটা দারুণ সুযোগ তৈরি হয়েছে, কিন্তু লাস্ট ম্যাচ জিতলেই কি আমরা সেটা অ্যাভেল করতে পারবো? আমি অনেক জায়গায় লেখা দেখছিলাম যে না, শেষ ম্যাচ বাংলাদেশ শুধুমাত্র একটা ম্যাচ জিতলেই, শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে জিতলেই আমরা আসলে সেমিফাইনালে চলে যাবো, কিন্তু আমার কাছে ব্যাপারটা আসলে ঠিক ওইরকম সহজ না। হ্যাঁ হয়তো বা শেষ পর্যন্ত গিয়ে তাই হবে, তবে ধরেন হচ্ছে গিয়ে আমাদের এখন পয়েন্ট কত, আমরা 2 ম্যাচ খেলে আমাদের 3 পয়েন্ট, 2 ম্যাচ খেলে সমান 3 পয়েন্ট মালদ্বীপের, এবং 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট হচ্ছে গিয়ে লেবাননের। লেবাননের আজকে আর একটা ম্যাচ রয়েছে ভুটানের এগেনস্টে, সব ভুটানের এগেনস্টে লেবানন জিতবে এটা আমরা ধরে নিচ্ছি। 2 ম্যাচে 6 পয়েন্ট কিন্তু লেবাননের হয়ে যাবে, এবং আমাদের এবং মালদ্বীপের পয়েন্ট সমান, আমাদের এবং মালদ্বীপের হচ্ছে গিয়ে কী বলে চলে গোল ডিফারেন্সও আমরা একেবারে সমান, 3টা করে গোল দিয়েছি, 3টা করে গোল খেয়েছি, গোল ডিফারেন্স এই জায়গাটাতে 0। ধরেন এখন শেষ ম্যাচটাতে আমাদের প্রধান কাজ কি, আমাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে ভুটানকে হারানো। ভুটানকে আমরা হারাতে পারলেই আমাদের পয়েন্ট হয়ে যাবে 6, লেবাননের সমান, ধরে নিচ্ছি যে লেবানন ভুটানকে হারাবে সেটা ধরে নিয়ে বলছি। তো আমাদের পয়েন্ট যখন 6 হয়ে যাবে, তখন আমাদের প্রার্থনার জায়গা থাকবে মালদ্বীপ যেন লেবাননকে না হারাতে পারে, কারণ সেই ম্যাচটা তখন যদি ড্র হয় তখন মালদ্বীপের পয়েন্ট হয়ে যাবে হচ্ছে গিয়ে 3+1, 4 পয়েন্ট তাদের হবে, আমরা তো 6 পয়েন্ট নিয়ে চলে যাবো। কিন্তু কোনো কারণে যদি মালদ্বীপ যদি লেবাননকে হারিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে দেখেন তো, লেবাননের পয়েন্ট অলরেডি 3 রয়েছে, তারা ভুটানকে হারাবে এটা আমরা ধরে নিচ্ছি, তার মানে তাদের পয়েন্ট 6 হবে, বাংলাদেশ লাস্ট ম্যাচ জিতলে বাংলাদেশেরও পয়েন্ট 6 হবে, এবং
কোনো কারণে মালদ্বীপ যদি লেবাননকে হারিয়ে দেয় তখন তো মালদ্বীপেরও পয়েন্ট ছয় হবে, এই তিনটা দলেরই পয়েন্ট যখন সমান ছয় হবে তখন তো আসলে গোল ডিফারেন্সের ব্যাপারটা সামনে চলে আসবে, গোল করার জায়গাটা সামনে চলে আসবে। সো বাংলাদেশ এই ম্যাচটাতে যেভাবে মালদ্বীপের জালে আমরা তিন গোল দিলাম, সেই 1985 সালে সাফ গেমসে আমরা মালদ্বীপকে হারিয়েছিলাম 8-0 গোলে, সাফে প্রবাবলি এরপর আমরা তিন গোল আর কোনো ম্যাচে মালদ্বীপকে দিইনি। ইনফ্যাক্ট এমনি আমাদের ফরওয়ার্ডদের নিয়ে অনেক সমস্যা ছিল, আমাদের গোল করাতে অনেক সমস্যা, একটা ম্যাচে তিনটা গোল বাংলাদেশ টিম দিয়ে দিয়েছে, এটা একটা দুর্দান্ত ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি লাস্ট ম্যাচ ভুটান তুলনামূলক দুর্বল দল গ্রুপে, তো তাদের এগেনস্টে শুধু জয় না আমরা একটা বড় ব্যবধানে জয় আমরা এক্সপেক্ট করতে পারি, এবং সেটাই যদি হয় দুই গোল তিন গোলে যদি আমরা জিতি তাহলে নিশ্চিতভাবেই আমরা সেমিফাইনালে চলে যাব। সেটা না হলেও শুধুমাত্র জয়ই যথেষ্ট হতে পারে আমাদের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য আসলে খুবই 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 প্রয়োজন। এই যে ফুটবলের বাফুফের এইসব দুর্নীতি, বিভিন্ন রকম আর্থিক কেলেঙ্কারি, মাঠে ফুটবলের হচ্ছে গিয়ে মান পড়ে যাওয়া, জনপ্রিয়তা কমে যাওয়া, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, এই সব কিছু থেকে আমাদের ফুটবলে একটা নতুন অক্সিজেন হিসেবে এই সাফ চ্যাম্পিয়নশিপটা আসতে পারে যদি আমরা অ্যাটলিস্ট প্রথমত ওই সেমিফাইনাল খেলাটা নিশ্চিত করি পাঁচটা সাফ পরে। সো যেই দলটা মালদ্বীপকে 3-1 গোলে হারাতে পারে পিছিয়ে পড়ার পরও, সেই আমরা, সেই বাংলাদেশ, সেই লাল সবুজের ফুটবলাররা কি ভুটানকে শেষ ম্যাচে 2-3 গোলে হারাতে পারবে না? অবশ্যই পারবে, সেই আশা তো আমরা অবশ্যই অবশ্যই করছি। ফুটবলের জন্য আমরা সবাই এই কয়দিন একেবারে প্রাণ খুলে আমরা চিৎকার করব এবং আমরা আশায় থাকব অন্তত পক্ষে যেন সেমিফাইনাল খেলাটা আমরা আগে নিশ্চিত করি, শিরোপার ব্যাপারটা তারপরে না হয় দেখা যাবে।